নমস্কাৰ জেচিচিৰ সংবাদ পৰিক্ৰমালৈ আপোনাক স্বাগতম জনাইছো। ষ্টুডিঅ'ত মই সম্পক ডেকা। প্ৰথমে চাওঁহক আজিৰ সংবাদ শীৰ্ষ। পবিতৰাত অস্ত্ৰসহ তিনিটা চোৰাং চিকাৰী গ্ৰেপ্তাৰ। বিতৰ্কিত বাঁহ চুক্তি বাতিলৰ দাবীত নগাঁও কাগজ কলাত বিশাল গণ অভিৱৰ্তন। ৰাজ্যবাসীৰ লগতে জাগীৰোদ আৰু পবিতৰাতো বিশ্ব পৰিৱেশ দিৱস পালন। এতিয়া চাওঁহক বাতৰি বিস্তৃতভাৱে। পবিতৰা অভয়াৰণ্যৰ বনকৰ্মী আৰু মায়ং আৰক্ষীয়ে অভিযান চলায়। বৃহস্পতিবাৰে নিশা পবিতৰা অভয়াৰণ্যত গড় নিধন কৰিবলৈ অহা তিনিটা চোৰাং চিকাৰীক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হয়। চোৰাং চিকাৰী তিনিটাৰ হাতৰ পৰা আৰক্ষী আৰু বনকৰ্মীয়ে এটা ট্ৰেইনথি ৰাইফল আৰু দহজাই সক্ৰিয় গুলী জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। ৰাজ্যখনত সম্প্ৰতি সক্ৰিয় হৈ আছে গড়ৰ চোৰাং চিকাৰী চক্ৰ। যোৱা বৃহস্পতিবাৰে নিশা গড় নিধন কৰিবলৈ অহা তিনিজন চোৰাং চিকাৰীক মায়ং আৰক্ষী তথা পবিতৰা অভয়াৰণ্যৰ বনকৰ্মীয়ে অভিযান চলাই কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হয়। কৰায়ত্ব কৰা চোৰাং চিকাৰী তিনিটা হৈছে মিমিং নগা আংগামী, খাইপুং আৰু অৰ্জুন বিশ্বাস। ইয়াৰে দুটা নগা চোৰাং চিকাৰী আৰু আনটো স্থানীয় বহা দলনীৰ। উল্লেখযোগ্য যে এই চোৰাং চিকাৰী তিনিটাই বহা দলনীত খাপ পিটি থকাৰ সময়তে বিশেষ সূত্ৰৰ প্ৰম খেদি আৰক্ষী আৰু বনকৰ্মীয়ে চোৰাং চিকাৰী তিনিটা কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হয়। ফলত চোৰাং চিকাৰীৰ পৰা কথমপি ৰক্ষা পৰে পবিতৰা অভয়াৰণ্যৰ গড়। নিশা কৰায়ত্ব হোৱা চোৰাং চিকাৰী তিনিটাৰ হাতৰ পৰা আৰক্ষী আৰু বনকৰ্মীয়ে জব্দ কৰে এটা 303 ৰাইফল আৰু দহজাই সক্ৰিয় গুলী। এই সন্দৰ্ভত আৰক্ষীয়ে 53-2012 নম্বৰ এটা গোচৰ ৰুজু কৰি মায়ং আৰক্ষীয়ে অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান অব্যাহত ৰাখিছে। গড় নিধন কৰিবৰ কাৰণে আহোঁতে আমি ইনফৰ্মেশ্যন পোৱা মতে দুয়োজনে কৰায়ত্ব কৰিছোঁ। দুয়োজন প্ৰাৰ্থী আমি জইনলি ধৰিছোঁ আৰু তেওঁ অলৰেডি এফ আই আৰ দিছে। কেছ নম্বৰটো আছে অলৰেডি 53-2012 মায়ং থানা। কেইজন ধৰিছে? কেইজন? আমি তিনিজনক অলৰেডি কৰায়ত্ব কৰা হৈছে, বাহিৰৰ দুজন আৰু স্থানীয় ইয়াৰ যিজন আশ্ৰয়দাতা তেওঁকো আমি কৰায়ত্ব কৰিছোঁ। তেওঁৰ ল'ৰাটোকে অলৰেডি বাপেকে এংগেজ কৰিছে। তেওঁ পলৰীয়া হৈ থকাৰ বিনিময়ত ল'ৰাটো এতিয়া কাম আৰম্ভ কৰিছে গড় চিকাৰীত। গতিকে তেওঁ কৰায়ত্ব কৰাটো লগতে নগা চিকাৰীক কৰায়ত্ব কৰিব পৰাটো আমাৰ এজন আমাৰ পালৰ পৰা দুয়োটা পালৰ পৰা বন বিভাগ আৰু আৰক্ষী বিভাগ সাফল্য বুলি ভাবিছোঁ। অৰুণ বিশ্বাসৰ ঘৰত দুজন সেই নাগা সৈতে আমি কৰায়ত্ব কৰোঁ আৰু সিহঁতৰ মানে পজিশ্যনৰ পৰা আমি এটা 303 ৰাইফল আৰু দহজাই বুলেট আমি ৰিকভাৰ কৰিছোঁ। গতিকে এইখিনিতে আমি মানে বন বিভাগ আৰু আৰক্ষী বিভাগে এটা আমি বিৰাটেই সাফল্য বুলি ভাবোঁ যে ইয়াতে অন্তত যোৱাকালি এটা গড় নিধনৰ পৰা ৰক্ষা পৰিছে। যিকেইটা চোৰাং চিকাৰী কৰায়ত্ব কৰিছে তাত আমি পবিতৰা ইক' টুৰিজম ডেভেলপমেণ্ট ছ'চাইটিয়ে আমি শলাগ আগবঢ়াইছোঁ আৰু ভৱিষ্যতে এনেদৰে চেষ্টা অব্যাহত ৰাখক আমি তাৰ কামনা কৰিছোঁ। লগতে আমি প্ৰশাসনক তীব্ৰ মানে কি অনুৰোধ জনাইছোঁ আমি যে তেওঁলোকক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক। উল্লেখযোগ্য যে আৰক্ষী আৰু বনকৰ্মীয়ে বহা দলনীৰ পৰা খাপ পিটি থকা অৱস্থাত গড় নিধন কৰিবলৈ অহা তিনিটা চোৰাং চিকাৰী কৰায়ত্ব কৰে যদিও এই বৃহৎ চক্ৰটোৰ আঁৰত থকা চোৰাং চিকাৰীৰ দলটোক পৰৱৰ্তী সময়ত উৎখাত কৰিবলৈ আৰক্ষী আৰু বন বিভাগৰ লোক সক্ষম হ'বনে, এইদৰে বিভিন্ন মহলত প্ৰশ্ন উত্থাপন হৈছে। জাগীৰোদস্থিত নগাঁও কাগজ কললৈ সৰবৰাহ হৈ থকা কাৰ্বি আংলঙৰ সমস্ত বাঁহ ষড়যন্ত্ৰমূলকভাৱে কাৰ্বি আংলং স্বায়ত্ত পৰিষদে এক চুক্তিমৰ্মে বিতৰ্কিত মাফিয়া আৰ এছ গান্ধীৰ এক ব্যক্তিগত প্ৰতিষ্ঠানক গতাই দিয়াৰ প্ৰতিবাদত মঙলবাৰে কাগজ নিগম কৰ্মী ইউনিয়নৰ উদ্যোগত কাগজ কল খেলপথাৰত এক বিশাল গণ অভিৱৰ্তন অনুষ্ঠিত হয়। হিন্দুস্তান কাগজ নিগমৰ অধীনস্থ নগাঁও কাগজ কলটোলৈ কাৰ্বি আংলঙৰ পৰা যোৱা প্ৰায় 30 বছৰে আহি থকা প্ৰায় 50% বাঁহ ক্ৰয়ৰ ক্ষেত্ৰত পূৰ্বতে থকা ৰাজ্য চৰকাৰ
কাগজকল কর্তৃপক্ষ আর কার্বি আংলং সাহিত্য পরিষদর মাজর ত্রিপাক্ষিক চুক্তিখনের মেয়াদ আর 20 বছরলে বৃদ্ধি করা তথা কার্বি পরিষদর লগত কয়লা মাফিয়া আর এস গান্ধীর ব্যক্তিগত সংস্থা হিল ট্রেড এজেন্সির মাজত হওয়া বাহর ক্রয়ের নতুন চুক্তি বাতিল করার দাবিত যা 5 তারিখে নগাঁও কাগজকল খেলপথার অনুষ্ঠিত হয় এক বিশাল গণ অভিবর্তন। সদৌম ছাত্র সন্থা, জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, তিওয়া ছাত্র সন্থা, তিওয়া যুব ছাত্র পরিষদ, কার্বি আংলং ছাত্র সন্থাকে ধরে নগাঁও লোকসভা সমষ্টির সাংসদ রাজেন গোহাই, কলিয়াবর সমষ্টির বিধায়ক কেশব মহন্ত প্রমুখে ভালেমান সংগঠনের বিষয়ববীয়ায় অংশগ্রহণ করা এই গণ অভিবর্তনত দল মত নির্বিশেষে সকলে এই বিতর্কিত বাস কয় চুক্তি বাতিল করবলে দাবি জানাইছে। বুঝাবুঝি চুক্তি যখন স্বাক্ষর করেছে সেই চুক্তি বাতিল হবই লাগিব, হবই লাগিব অসমের স্বার্থ, কার্বি আংলঙ্গর স্বার্থ, কার্বি আংলঙ্গর যেসব বাঁহ উৎপাদনের প্রত্যক্ষভাবে জড়িত ভাইসকল আছে সেই সকলের স্বার্থটো লাগিব। আমি আমার মাজত আমার সমাজ কোনে কি করেছো সেই কথা কিন্তু আত্মসমালোচনা হওয়ার প্রয়োজনীয়তা আছে। আমি সকল আছো, ইয়া রাজনৈতিক দল আছো, সরকার আছো, যার দায়িত্ব যিসকলে করব লাগছে এই বিষয়বিলাক আগুয়াই লই যাব লাগে, তেওঁলোকে এই বিষয়কেইটা আগুয়াই লৈ যোৱা করোনা ব্যর্থ হয়েছে এই কথা কিন্তু মানি লব লাগে। করোনা আমি ব্যর্থ হয়েছি কিয়, এই সাধারণ মানুষ এজন লোক আগে রাজেন গোহাই বলে সাধারণ মানুষ এজনের কারণে গণ অভিবর্তন কিয় ওয়াই। একেদরে সদৌম ছাত্র সন্থার সভাপতি শঙ্কর প্রসাদ রায় এই চুক্তির তীব্র বিরোধিতা করে চুক্তি বাতিলের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর হস্তক্ষেপ দাবি করেছে। নেতা সকলে আসলে পরিকল্পিতভাবে বিষয়বিলাক আগুয়াই লৈ না যায় কারণে আর এস গান্ধীর নিচিনা মানুষে লাই পায়, সেইকাৰণে মুখ্যমন্ত্রী তরুণ গগৈক আমি আহ্বান জানাইছো সদৌম ছাত্র সন্থায়। উল্লেখযোগ্য যে অভিবর্তনত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর সভাপতি মনোজ বৰুৱা উপস্থিত থাকি কার্বি আংলং জেলার বাঁ ষড়যন্ত্রমূলকভাবে আর এস গান্ধীর দরে বিতর্কিত মাফিয়ার কবলের পৰা যিকোনো প্রকারে উদ্ধার করবই লাগিব বলে মন্তব্য করে। প্রয়োজন হলে রাজ্য তথা কেন্দ্রীয় সরকারক তীব্র হেঁচা প্রয়োগ করবলে আন্দোলনের পথ বাছি লোক ঐক্যবদ্ধ সংগ্রাম করা হব বলে ফকিয়াই দিয়ে। আর এইটো কোনো ধরনের রাইজর স্বার্থত নহয়, তেওঁলোকে ব্যক্তিগত স্বার্থত এইখিনি যেটা প্রাইভেটাইজেশন যেটা পলিসি অতি শীঘ্রে বাতিল করব লাগিব বলে আমি কার্বি আংলং কার্বি ছাত্র সন্থার হিসাবে আমি দাবি উত্থাপন করেছো। এই আর এস গান্ধী যেটা মাফিয়ার লগত চুক্তি করলে তেওঁলোকৰ লাভ আছে, কিয়নো লাভ হব, তেওঁলোকে যেটা যেটা ধন তেওঁলোকে পুঁজিত আটাইতকৈ তেওঁলোকৰ ব্যক্তিকরণত দিব সেই ধনের তেওঁলোকে আত্মসাত করবল কারণে যেটা সাহিত্য পরিষদে এইখানে মানে নীতি আদর্শ তেওঁলোকে গ্রহণ করেছে আর আমি তীব্র ভাষায় গরিহণা দিছো। আর পরবর্তী কালত তেওঁলোকে এই চুক্তির পর যদি তেওঁলোকে বাতিল নকরে পরবর্তী কালত কিন্তু ইয়াত তো কার্বি আংলঙতো কিন্তু বৃহৎ আন্দোলন হব, এই আন্দোলনত কিন্তু সাহিত্য পরিষদ আর অসম সরকারে দায়িত্ব লব লাগিব বলে আপনার যোগাযোগ কব। রাজ্যের বিভিন্ন প্রান্তত বিষাক্ত মকরায় দংশন করে মানুষের মাজত আতঙ্কর সৃষ্টি করার সময়তে শনিবারে জাগীরদতো বিষাক্ত মকরার অবস্থান প্রত্যক্ষ করে স্থানীয় লোকসকল আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। রাজ্যের চারিওফালে এতিয়া মকরার আতঙ্ক, বিষাক্ত মকরার দংশনত উজনি অসমত দুজন লোকের মৃত্যু হওয়ার লগতে বহু সংখ্যক লোক আহত হওয়ার পাছত শেহতীয়াকৈ জাগীরোডত এক অজান আতঙ্কত ভুগিছে স্থানীয় রাইজ। অলপতে জাগীরোড নখোলার ডিম্পি ডেকা নামের এগারী বয়ারীক বিষাক্ত মকরায় কামড়ি আহত করার পাছত শনিবারে দুপরিয়া জাগীরোডর ভুমুরাগুড়িত একটা কলা মুগা মকরা প্রত্যক্ষ করে স্থানীয় লোকসকল আতঙ্কিত হয়ে পড়ে। কলা মুগাবরণের গাত নোম থাকা ডাঙর আকৃতির এই মকরাটো প্রত্যক্ষ করে ইয়াক বিষাক্ত মকরা বলে সন্দেহ করে আর কিছু সময়ের পিছতে মকরাটো কুবাই মারি পেলায় প্রত্যক্ষদর্শীয়ে। যাকালি আমি মকরাটা পাও, মকরাটো এনে নিউজত আর হেরি বাতরি কাকতত দেখা পাই আছো, মকরাটো দেখি আমি ভয় খাও, বহুত মানে গাঁও রাইজে ভয় খায় আর এই মকরাটো দেখা পাই কিনে আমি পাই আমি মারি পেলালো। ফোরলেন নির্মাণকারী কোম্পানি মাইটাসর চূড়ান্ত গাফিলতির বাবেই বিভিন্ন সময়ত জলাকলা খাইছে পথরচারী সকল। পরিকল্পিতভাবে নলার ব্যবস্থা নথকার বাবেই সোমবারে এজাক বরষুণতে জাগীরোডত
ফোরলেনত সৃষ্টি হয় অভাবনীয় পরিস্থিতি। ফোরলেন নির্মাণকারী কোম্পানি মাইটাসর পথ নির্মাণের লেহেমিয়া গতির বাবেই সময়ে সময়ে জিয়াতু ভুগি আহিছে জাগিরোদবাসীর লগতে বিভিন্ন প্রান্তর পথচারী সকল। এই দৃশ্য জাগিরোদর মাজমজিয়ার। সোমবারে ফোরলেনত সৃষ্টি হয় এনে অকল্পনীয় পরিস্থিতি। পুখুরী সদৃশ বৃহৎ গাঁত আর বোকাময় পথটুত সোমায় পড়ে এখন মালবাহী ট্রাক। ফলত পথটুত প্রায় এঘন্টা ধরে ব্যাহত হয়ে পড়ে যাতায়াত। এনে পরিস্থিতি প্রত্যক্ষ করে মাইটাস কোম্পানি তথা মরিগাঁও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পড়ে স্থানীয় রাইজ। পথলে উলাই অহা লোকসকলে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে আর এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘটনাস্থলীত উপস্থিত হওয়া এগারী দণ্ডাধীশক ফোরলেন নির্মাণ কার্য খরতকিয়া করবলে দাবি জানায়। এই সন্দর্ভত মাইটাস কর্তৃপক্ষক সকিয়াই দিয়ে স্থানীয় রাইজে পথ নির্মাণ সম্পূর্ণ করবলে দাবি জানাইছে। বিভিন্ন বর্ণাঢ্য কার্যসূচীরে মঙ্গলবারে জাগিরোদ আর পবিতরা অভয়ারণ্যত উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। প্রধানক পরিবেশ সুরক্ষা আর নবপ্রজন্মর মাজত পারিপার্শ্বিকতার সন্দর্ভত সজাগতা সৃষ্টির বাবে আয়োজন করা হয় এই দিবস। এই দিবসের সংগতি রাখি মঙ্গলবারে জাগিরোদর নখোলা রিজার্ভত মরিগাঁও জেলা প্রশাসন আর মরিগাঁও জেলা গ্রাম্য অভিকরণের যৌথ প্রচেষ্টাত বৃক্ষরোপণের সজাগতা সভা অনুষ্ঠিত করা হয়। সমগ্র মরিগাঁও জেলায় 10,00,000 গছপুলি রোপণ করার লক্ষ্যে আরম্ভ করা এই বৃক্ষরোপণ কার্যসূচী জাগিরোদর নখোলা রিজার্ভত শুভারম্ভ করে মরিগাঁও জেলার উপায়ুক্ত বিশাল সুলাঙ্কিয়ে। বিস্তীর্ণ অঞ্চলটির স্থানীয় রাইজ ছাত্র ছাত্রীর সহযোগত প্রায় 4,000 গছপুলি রোপণ করা হয়। মরিগাঁও জেলা গ্রাম্য অভিকরণ প্রকল্প সঞ্চালক হেমেন দাস, 128 নং CRPF, জাগিরোদ গাঁও পঞ্চায়েত আদিয়ে সহযোগ করা এই বৃক্ষরোপণ কার্যসূচীর আরম্ভণিতে বিভিন্ন সাংস্কৃতিক দলক এক শোভাযাত্রাও বাহির করে। বিশ্ব পরিবেশ দিবসের এই অনুষ্ঠানত জাগিরোদর কেবা সহস্রাধিক ছাত্র ছাত্রী উপস্থিত থাকে। আরো উন্নত আর ভাল করার কারণে আমি চেষ্টা করব লাগে। আজি আমার এনরেগা আসনের অন্তর্গত এই গাঁও পঞ্চায়েত 4,000 পুলির রোপণ করা কার্যক্রম আপনাদের হাতত লৈছে। এই বিষয়ে আপনার আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছো। ইফালে পবিতরা অভয়ারণ্যতো মঙ্গলবারে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। পবিতরা অভয়ারণ্য কর্তৃপক্ষ, পবিতরা ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি, পবিতরা সংরক্ষণ সমিতি, অসম বিজ্ঞান সমিতি মরিগাঁও জেলা আর গুয়াহাটী প্রাকজ্যোতি কমিউনিকেশনের যৌথ উদ্যোগত আয়োজন করা এই দিবসত স্থানীয় ছাত্র ছাত্রীর মাজত পরিবেশ সন্দর্ভত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, থিতাতে লিখা রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। ইফালে ছাত্র ছাত্রীসকলের মাজত 1,000 মূল্যবান গছপুলি বিতরণ করা হয়। গুয়াহাটী বন্যপ্রাণী বিভাগের DFO SK সিল শর্মা, পবিতরা রেঞ্জার মুকুল তামলি আদি উপস্থিত থাকা এই পরিবেশ সজাগতা দিবসত পবিতরা নামৰ এখন স্মৃতিগ্রন্থ উন্মোচন করে অসম বিজ্ঞান সমিতির মরিগাঁও জেলার সভাপতি ডক্টর বুদ্ধেশ্বর কলিতায়। একদরে পরিবেশ দিবস উদ্দেশ্যে জাগিরোদ কলেজের চৌহদত প্রায় 500 বিভিন্ন প্রজাতির গছপুলি রোপণ করা হয়। বর্তমান আমার সামাজিক ব্যবস্থাত দেখিলে পাওয়া নৈতিক অবক্ষয়ের প্রতি লক্ষ্য রাখি যুব প্রজন্মক এনে বিপদগামিতার সৎ শুদ্ধ পথলে অনার উদ্দেশ্যে ইস্কনের জাগিরোদ শাখায় বুধবারে জাগিরোদত এক ব্যতিক্রমী কার্যসূচী রূপায়ণ করে। এই কার্যসূচীত ইস্কনের বিভিন্ন বিষয়ববীর উপস্থিত থাকে সুদূর অস্ট্রেলিয়ার অহা এগারী ইস্কনের প্রচারক। আন্তঃরাষ্ট্রীয় এক ধর্মীয় সংগঠন
ইস্কনৰ অন্যতম শাখা জাগিৰোদ নামহত্ত সংঘৰ উদ্যোগত বুধবাৰে জাগিৰোদত স্থানীয় ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত মুঠ 350খন শ্ৰীমদ ভাগৱত গীতা বিতৰণ কৰা হয়। গীতাদান যজ্ঞ হিচাপে নামাকৰণ কৰা এই অনুষ্ঠানত স্থানীয় তথা ৰাজ্যৰ বহুকেইগৰাকী বিশিষ্ট ইস্কনৰ সংগঠক তথা প্ৰচাৰক উপস্থিত থকাৰ লগতে মুখ্য অতিথি হিচাপে অংশগ্ৰহণ কৰে সুদূৰ অষ্ট্ৰেলিয়াৰ পৰা অহা আন্তৰ্জাতিক সংগঠক তথা প্ৰচাৰক ইছাহা প্ৰকাশ দাস ওৰফে ইছাহা ৱাকাৰ। গীতা বিতৰণ কাৰ্যসূচী উপলক্ষে জাগিৰোদ কলা মন্দিৰত আয়োজন কৰা এই অনুষ্ঠানত ইছাহা ৱাকাৰে ছাত্ৰ ছাত্ৰীসকলক উদ্দেশ্যি গীতাৰ মাহাত্ম্য আৰু তাৎপৰ্য ব্যাখ্যা কৰাৰ লগতে আন্তৰ্জাতিক পৰ্যায়ত ইস্কনে কিভাবে প্ৰচাৰ আৰু প্ৰসাৰ লাভ কৰিছে তাৰো ব্যাখ্যা দাঙি ধৰে। মন কৰিবলগীয়া যে বৰ্তমান আমাৰ সামাজিক ব্যৱস্থাত দেখিবলৈ পোৱা নৈতিক অৱক্ষয়ৰ প্ৰতি লক্ষ্য ৰাখি যুৱ প্ৰজন্মৰ এনে বিপদগামিতাৰ পৰা সৎ শুদ্ধ পথলৈ অনাৰ উদ্দেশ্যে ইস্কনৰ জাগিৰোদ শাখাই বুধবাৰে জাগিৰোদত এনে এক ব্যতিক্ৰমী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। এইটো উদ্দেশ্যটো কি যে মই কোন হয় সেইটো জানা, মই হাতখন হয়, এই ভৰিখন হয়, এই মগজটো হয় নে কি হয়, মই কোন হয় আৰু ভগৱান কোন হয় আৰু তেওঁ আৰু আমাৰ মাজত কি সম্পৰ্ক আছে সেইটো জনা হ'ল জীৱনৰ আচল উদ্দেশ্য। এই গীতাদান যজ্ঞৰ দ্বাৰাই আমি যি যি কেইজন ছাত্ৰ ছাত্ৰীক গীতা দিছোঁ তেখেতৰ ভৱিষ্যতত যেনে সিহঁতৰ ভগৱত প্ৰেম হয়, ভগৱতৰ ফালে সিহঁতৰ আগবাঢ়িব পাৰে আৰু পাৰমাৰ্থিক উন্নতি যাতে হয় সেই উদ্দেশ্য ৰাখি আজি আমাৰ গীতাদান যজ্ঞ আছিলে। আৰু গীতাদান যজ্ঞ অনুষ্ঠান কৰিছে আমাৰ জাগিৰোদ হৰে কৃষ্ণ নামহত্ত কেন্দ্ৰৰ পৰা। মধ্য অসমৰ তিৱা জনগোষ্ঠীৰ মাজত প্ৰাচীন কালৰ পৰাই প্ৰচলন হৈ আহিছে বিভিন্ন পূজা পাৰ্বণৰ লগতে ভিন ভিন উৎসৱ পৰম্পৰা। ইয়াৰ অংশ হিচাপে শনিবাৰে নখোলাত পূৰ্বৰ পৰম্পৰা অনুসৰি পালন কৰা হয় শনি পূজা। জাগিৰোদৰ নখোলাবাসী তিৱা ৰাইজৰ উদ্যোগত পূৰ্বৰ পৰম্পৰা ৰক্ষা কৰি নখোলা কদমতলিত পালন কৰা হয় গুভা দেউৰজাৰ শনি পূজা। তিৱা সমাজৰ ধৰ্মীয় বিশ্বাস পৰম্পৰাৰে পালন কৰা এই পূজাভাগত শনিদেৱতা সন্তুষ্ট কৰাৰ উদ্দেশ্যে বিভিন্ন নৈবদ্য আদি আগবঢ়োৱাৰ লগতে বলি বিধানৰো ব্যৱস্থা কৰে। পূজা উপলক্ষে গাহৰি বলি দিয়ে শনিদেৱতাৰ ভক্তসকলে। এক উখল মাখল পৰিৱেশত পালন কৰা এই পূজা অনুষ্ঠানত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসকলৰ লগতে জাগিৰোদ সমষ্টিৰ বিধায়ক বিবেকানন্দ দলৈও উপস্থিত থাকে। এতিয়া সংক্ষিপ্ত ৰূপত চাওঁ হওক ভিন্ন প্ৰান্তৰ পৰা সংগৃহীত কেইটামান খবৰ। শুকুৰবাৰে নিচেই পুৱা জাগিৰোদ ৰেলৱে ক্ৰছিঙত ৰেলৰ খুন্দাত এজন যুৱক গুৰুতৰভাৱে আহত হয়। আহত যুৱকজন লাহৰিঘাটৰ আঞ্জাৰ আলী বুলি জানিব পৰা গৈছে। উল্লেখযোগ্য যে যুৱকজনে আন লগৰীয়াৰ সৈতে ডিমাপুৰৰ পৰা বিজি এক্সপ্ৰেছত আহি জাগিৰোদ ৰেল ষ্টেচনত নামিছিল। কি পৰিস্থিতিত যুৱকজন আহত অৱস্থাত ৰেল লাইনৰ কাষত পৰি ৰ'ল সেয়া জানিব পৰা নগ'ল যদিও বহুতে ৰেলৰ খুন্দাত এনেদৰে আহত হোৱা বুলি সন্দেহ কৰিছে। পাছত যুৱকজনক ৰেল বিভাগৰ তৰফৰ পৰা চিকিৎসা প্ৰদান কৰা হয়। যোৱা দেওবাৰে জাগিৰোদ কলা মন্দিৰৰ সমীপত থকা শ্ৰী শ্ৰী শংকৰদেৱ নামঘৰত বিগত বৰ্ষৰ দৰে এইবাৰো বাৰ্ষিক নাম কীৰ্তন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই নাম প্ৰসংগৰ জৰিয়তে অঞ্চলটোৰ লগতে ৰাজ্যবাসীৰ মাজত শান্তি সমৃদ্ধি কামনা কৰে। ধৰ্মীয় বিশ্বাস আৰু পৰম্পৰাৰে পালন কৰা বাৰ্ষিক নাম কীৰ্তনভাগিত স্থানীয় ভকত বৈষ্ণৱৰ লগতে জিলাখনৰ কেইবাগৰাকী বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্ৰহণ কৰি অনুষ্ঠানটো গাম্ভীৰ্যপূৰ্ণ কৰি তোলে। আজিৰ সংবাদ পৰিক্ৰমা ইমানতে সামৰিছোঁ। জাগিৰোদ মৰিগাঁৱৰ কাষৰীয়া ভিন্ন প্ৰান্তৰ পৰা আমি সংগ্ৰহ কৰোঁ ভিন্ন খবৰ। আপুনি চাব নাপাহৰিব আপোনাৰ প্ৰিয় অনুষ্ঠান জে চি চিৰ সংবাদ পৰিক্ৰমা প্ৰতি বুধবাৰে সন্ধ্যা আৰু বৃহস্পতিবাৰে পুৱা। আপুনি লগ অন কৰিব পাৰে www.jccnewstv.com। ধন্যবাদ।